পুরুষুরার এই যে মোড়েই আপনাদের বাড়ি, দেখলাম বাড়ি ডুবে গেছে, কি করে তাহলে থাকেন এই বন্যাটার সময়? এই তো বন্যার সময় রাস্তা রোডের গায়ে থাকি, এই তো পায়খানা ঘরের সামনে আছি, এখানেই খাচ্ছি। ওই কোনোদিন আমাদেরকে এত জলের তিন দিন ডুবছে কিছু দেয় না, আজকে আমাদের স্থানীয় লোক রান্না করে খিচুড়ি দিয়ে গেছে। সরকার থেকে কিছু কিছু দেয় না, না কিছু সাহায্য করে না। আমার শাশুড়ি কানা, স্বামী টিবি রোগ হয়েছিল, কোনো কাজ করতে পারে না, একলা খাচ্ছি, পাঁচটা পেট চালাচ্ছি। কি করেন আপনি? চাষের কাজ করি, ধান রোয়া করি, পরের জমি, নিজেদের জমি জায়গা কিছু নেই, খেটে খাই। বন্যার সময় তো চাষের কাজ একদম হয় না, তখন কি করে চলে? তখন কি করে চলবে? মেয়েরা আছে, মেয়েরা দিয়ে যায়, চাল দিয়ে যায়, সেগুলো খায়, পয়সা দিয়ে যায়, সেগুলো খায়, একলা খেটে আর কত চালাবো। মুখ্যমন্ত্রী তো গতকাল একেবারে এখানেই এসেছিল, আমাদের ঘরে দেখাও করেনি, কিছু বলেও না, থানায় এসেছিল, থানা থেকেই চলে গেছে, কোনো লোককে কোনো বলার সুযোগ দেয় না, নিজে বন্যা দেখে চলে গেছে। হ্যাঁ, বন্যা দেখে চলে গেছে। এত আমরা পার্টিতে যাচ্ছি, পার্টি শুধু বলছে যাদিকে ভোট দিয়ে জিতিছে তারা দেবো, আমরা না ভোট দিলে ওরা কোথা থেকে জিতবে? আমরা তো ওকেই তো ভোট দিচ্ছি, ও আবার বলে দিচ্ছে যে আমাদিকে ভোট দাও না। ছোটো ছোটো বাচ্চারা আরও একটা আছে, সে এখন ঘুমোচ্ছে না কোন দিকে গেছে ছোটোটা, তাহলে সেইগুলোকে নিয়ে এই তিন দিন এইখানেই আছি। পাশের লোক সাহায্য করছে, কে চিঁড়ে দিয়ে যাচ্ছে, কে রুটি দিয়ে যাচ্ছে, সেইগুলোই খাচ্ছি, কোনো আমরা পাইনি, সাহায্য পাইনি। আপনি দেখুন, নয় তো শাশুড়ি কানা স্বামী হয়ে যে বসে আছে, ওই শাশুড়িকেও টাকা দিচ্ছিল, বেকার ভাতা টাকা দিচ্ছিল, এই তিন মাস আবার আমার শাশুড়িও টাকা পায় না। আমার কেন কেন বিধবা ভাতা, বয়স্ক ভাতা, বার্ধক্য ভাতাও তো পাবে, পাচ্ছিল, দিয়েছে কিছুদিন, আবার এই তিন মাস আমার শাশুড়িকেও দেন, আমার স্বামীও পায় না। কোনো কারণ জানতে পারছেন না? কোনো কারণ জানতে পারিনি, গেলি বলতে তোমাদের টাকা ঢোকে না, তাহলে সে একটু চা খেলেও আমাকে এনে দিতে হচ্ছে, একটু বিড়ি খেলেও সে আমাকে এনে দিতে হচ্ছে, তাহলে আমি একলা খেটে কী করতে পারি বলো? এখানে সাহায্যর কিছুই নাই। মুখ্যমন্ত্রীকে কিছু বলতে চান? মুখ্যমন্ত্রীকে কি বলবো, আমাদেরকে শুধু বলছে তোমরা উদ্বাস্ত, ভোটের সময় ভোট নিচ্ছে, শুধু বলছে তোমাদের এখানে ভেঙে দেবো, ভেঙে দিলে আমাদেরকে তো একটা জায়গা দেখে বাড়ি করে দিতে হবে। যে বাড়িতে আপনারা থাকেন ট্যাক্স দেন? হ্যাঁ, ট্যাক্স দিই, আমার ছেলেরা আলাদা থাকে, আমরা আলাদা থাকি, আমার পাঁচজন আছি আর ছেলেরা চারজন, ছেলে চারজন, আমরা পাঁচজন। হ্যাঁ, তাহলে সেই ওরা ওদের বাড়ি, ওরা আলাদা খায়, আমরা আলাদা খাই, আমার দেবার মতো কেউ নেই, আমরা কোনো সাহায্য পাইনি। আগে সিপিএনের আমলে আমরা 5 কেজি চালও পেয়েছি, তিরপল পেয়েছি, টাকা পেয়েছি, 2000 পাই, 1000 পাই পেয়েছি, এই দিদি ভাই আমাদেরকে কিছুই সাহায্য করেনি। ফুটপাতে সবাই খাচ্ছে, এরকমই অবস্থা, প্রত্যেকের তো ব্যবস্থাটা নেওয়া দরকার, তাই না? কিন্তু কেউ ব্যবস্থাই নিচ্ছে না, প্রত্যেকবারে খালি খাবারটুকু দেয়, শুধু কি খাবারটা দিলে মানুষের তো থাকার জায়গাটা করতে হবে, সেটা কোনোদিন করছে না। কীভাবে থাকেন আপনারা এই সময়? মানে আমি থাকি না, আমার দিদারা এখানে থাকে, আমি এখানে এসেছিলাম, মানে খাবার দিতে এসেছি, তাও এত জল ওদিকে অনেক কষ্টে এসেছি, এরকম মানুষকে একটু সুযোগ সুবিধা দেওয়া, খাবারের ব্যবস্থাও করেনি, আপনারা বন্যা পেরিয়ে খাবার দিতে এসেছেন পরিবারের লোককে। হ্যাঁ, এবার এখানে একটাই মানে একটাই পাওয়া যায়, এখানে সবাইকে যেন একটু থাকার ব্যবস্থাটা করে দেওয়া হয়, কারণ এইভাবে তো সবাই থাকতে পারে না, এত ছোট ছোট বাচ্চা নেই, সেই কারণেই বলছি। এটা পুরসুরার মোড়, তাই তো? হ্যাঁ, ব্রিজের একদম মুখ। হ্যাঁ, ব্রিজের মুখ, এটাই যাওয়া সরকারের কাছে, যেন প্রত্যেককে একটা জায়গা দেওয়া হয়, কি খাবার ব্যবস্থাও যেন করে দেওয়া হয়। এখানেই তো এসেছিলেন মুখ্যমন্ত্রী গতকাল, তিনি বললেন এটা ম্যানমেড বন্যা, বলেছিলেন, কিন্তু কি করবে, এত মানুষ যাবেটা কোথায় এখান থেকে? দেখাই করেন, শুধু এসে দেখে চলে গেলে হয়, তাই না? উনি শুধু বন্যা দেখে চলে যাচ্ছেন, আপনাদের সঙ্গে দেখা করেন? কারোর সাথে দেখা করেননি, এখানে শুধু এসেছিল, গাড়ি করে দেখা করে চলে গেছে, মানুষের মানে কি দরকার? না, দেখে চলে গেছে, মানুষের সঙ্গে দেখা না, কিচ্ছু কথা বলেনি, একটাই যাওয়া জানে, এখানে সবাইকে একটু সাহায্য করে।